এই পুকুরটাতে মূলত আমাদের কই মাছ আছে এটা আমাদের চতুর্থ হারভেস্ট আমরা এই পুকুরটাতে অগাস্টের পনেরো তারিখের দিকে মামেসিং থেকে আমরা এই পোনাটা নিয়ে এসেছি তো আজকে দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো যে আমরা শুক্র বৃহস্পতিবার রাতে ইনশাল্লাহ হারভেস্টে যাব। ভাইয়া অনেক মাছ একসাথে মানে একেবারে ঝাঁকে ঝাঁকে কই তাই না জি এই যে হারভেস্টের সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন আকার এবং আকৃতির মাছ এই যে বিভিন্ন আকার এবং আকৃতি এগুলোর পরিচর্যার ক্ষেত্রে কি একই পরিচর্যা করেন নাকি বিভিন্নভাবে পরিচর্যা করতে হয় আমরা যখন কোনো মাছ একসাথে নিয়ে আসি আমি আগেও বলেছি যে এখানে কিছু নতুন প্রজন্মের মাছ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে যার কারণে আমরা এই মাছগুলোকে আগামী বৃহস্পতিবারে বাজারজাত করার পরপরি। আমরা এই মাছগুলোকে অন্য পুকুরে স্থানান্তর করব আচ্ছা যে যেগুলো আপনি গ্রেডিংয়ের মাধ্যমে যেগুলো একটু বড় সাইজ সেগুলো বাজারজাত করবেন জি আর অন্য যেগুলো সেগুলো সেগুলোকে আমি অন্য পুকুরে স্থানান্তর করব জি আচ্ছা আপনি বাজারজাতকরণের কথা বললেন যে কোথায় কোথায় বাজারজাতকরণ করছেন প্রথম একদম শুরুতে যখন প্রথম হারভেস্ট করেছিলাম তখন আমি স্থানীয় বাজারগুলোতে যে আরদ বলি আমরা সেখানে আমরা দিয়েছিলাম বাট বর্তমানে আমরা ঢাকা শহরে বেশ কিছু সুনামধন্য যে সুপার শপগুলো রয়েছে সেখানে দিচ্ছি ভাইয়া অনেক মাছ একদম ঝাঁকে ঝাঁকে মাছ একটু মাছ দেখি হ্যাঁ মাছ দেখাও দেখি একটু একটু আমাকে মাছগুলো আগায় দেওয়া হোক জি এবং আপনি দেখেন স্কিন কালার এবং মাছের যে প্রাকৃতিক যে ভাবে ওদের বেড়ে ওঠার কথা সেই জিনিসটা এখানে আমরা তৈরি করেছি তো কতটা সুন্দরভাবে আকার ধারণ করেছে এবং এগুলোতে আপনারা দেখেন মাছে কোথাও কোনো দাগ বা কালো যে বিষয়গুলো সেখানে নেই এই মেল মাছগুলোর গ্রোথ হচ্ছে এরকম ফিমেল হলে আরেকটু বড় হয় তাহলে আমার মনে হয় আমরা মাছটা লিখে দিতে পারি জি তো একটু লাভের প্রসঙ্গে আসি যে আপনি কর্পোরেট বিভিন্ন জায়গায়ও মাছ দিচ্ছেন এবং একই সাথে আপনি বিভিন্ন সুপার শপে মাছ দিচ্ছেন তো এই দুইটার ক্ষেত্রে আপনার বেনিফিট যদি আমরা চিন্তা করি কোন জায়গা থেকে বেশি বেনিফিটেবল হচ্ছে প্রথম বেনিফিট হচ্ছে যে আমরা আসলে ব্যবসায়িক বেনিফিটের থেকে সবচেয়ে বেশি সাফল্য যে জায়গাটাকে আমরা বারবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রযুক্তি দিয়ে আমরা আজকে হাই প্রোটিন মাছ এবং উচ্চ ঘনত্বের মাছ এবং অল্প সময়ের মধ্যে আমরা যে মাছটা চাষাবাদ করতে পারলাম এটা আমাদের সবচেয়ে বড় বেনিফিট যেটা অঙ্কের হিসাবে হয় না আর যদি অঙ্কের হিসাবের কথা বলা হয় যেহেতু আমাদের কোম্পানির ট্যাগলাইন হচ্ছে ফার্ম টু ফর্ক হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সো আমরা আমাদের পুকুর থেকে সরাসরি মাছগুলোকে আমরা গ্রাহক পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা এই সাপ্লাই চেনটা তৈরি করছি তো আমরা বিশ্বাস করি যে এইখানে যে প্রফিটগুলো আসছে সেটা অবশ্যই আরতে যে আমরা যেভাবে দিয়ে থাকি ট্রেডিশনালি সেখান থেকে অনেক বেশি প্রফিট আমরা পেতে পারি কন্ট্রাক্ট ফার্মিং মোটামুটি আধুনিক একটি টার্ম আমাদের মধ্যে চলে এলো তো এক্ষেত্রে জিজ্ঞেস করতে চাই ভাইয়া যে কন্ট্রাক্ট ফার্মিং এ বাংলাদেশে আসলে কতখানি সুযোগ রয়েছে বা রিসোর্স কতখানি রয়েছে যে কন্ট্রাক্ট ফার্মিংটা করা সম্ভব এবং কেউ যদি কন্ট্রাক্ট ফার্মিং করতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে কিভাবে এটি করা সম্ভব প্রযুক্তি বিষয়টা আসলে দুইভাবে ইউজ করা যায় প্রযুক্তিকে আপনি আশীর্বাদ করতে পারেন প্রযুক্তি আপনার জন্য অভিশাপও বয়ে আনতে পারে সেই জন্য আমি সবার আগে বলবো জ্ঞান আহরণের জন্য আলফুরকানের দরজা খোলা থাকবে আপনারা আসেন আগে প্রযুক্তিটা দেখার চেষ্টা করেন যখন আমরা বুঝবো যে হ্যাঁ আমার এই প্রযুক্তির সাথে আমার এলাকায় আমাদের একটা নিজস্ব টিম আছে আমরা অ্যাসেসমেন্ট রিপোর্টের মাধ্যমে তাকে আমরা একটা তিন বছরের বিজনেস লক্ষ্যমাত্রা আমরা স্থির করব এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া পুরো পুকুর প্রস্তুতি পানি প্রস্তুতি পোনা কোথা থেকে নিতে হবে এবং ডিজিজ কন্ট্রোল মাছের ক্ষেত্রে আমরা শীতকালে অনেক ধরনের ডিজিজ পাই শোল মাছের ক্ষেত্রে তাপমাত্রা কন্ট্রোল করতে না পারলে আমরা অনেক ধরনের ডিজিজ পাই তো সেই সময় কি ধরনের করণীয় অনেক জোরে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে পানি বেশি হয়ে গেছে সেই কারণে আপনার মাছের যে পানির ভিতরে যে ওয়াটার প্যারামিটারগুলো আছে সেগুলো যদি তারতম্য ঘটে তাহলে কি করতে হবে এ ধরনের খুঁটিনাটি ব্যবহারিক বিষয়গুলো আলফুরকানের থেকে সব কিছু জেনে তারপরে আমাদের সঙ্গে করতে হবে আর কন্ট্রাক্ট ফার্মিং বলতে আমরা যেটা বুঝি আমরা বাংলাদেশের মানুষকে চেষ্টা করব হাই প্রোটিন খাবার দিতে এই হাই প্রোটিন মাছ করার জন্য আমার এই ছয়টা পুকুর অবশ্যই যথেষ্ট নয় সুতরাং আমি চাইবো যারা এই সফল উদ্যোক্তার সাথে এগিয়ে আসবেন আমরাও তাদেরকে সফল করব এবং তাদের মাছগুলো আহরণ করে আমরা এগুলোকে বাজার